আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্নার রেসিপি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানুর রহিম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, পালং শাক আমার মা পাঠাইছে গ্রাম থেকে, তো চিন্তা করলাম ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি। পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলা দেওয়ার জন্য। হলুদের গুঁড়া দিব 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী মশলাটা কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে মশলাটা আরেকবার কষিয়ে নিব। মশলাটা কষানো হয়েছে, এখন ইলিশ মাছের মাথা লেজটা দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে মাছটা আরেকবার কষিয়ে নিব। বন্ধুরা, আজকে আমার মনটা অনেক খারাপ। আমার ইউটিউব চ্যানেলটা হঠাৎ করে ভিডিও আপলোড করতে পারতেছি না, জানি না কালকে ভিডিওটা, আজকে এডিটিং করলাম, কালকে ছাড়তে পারবো কি না। আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। মাছটা কষানো হয়েছে, এখন পালং শাকটা দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব। বন্ধুরা, আগে মনে করতাম যে ভিডিও করাটা অনেক সহজ, ইউটিউবে ঢুকি 10 মিনিটের বা 8 মিনিটের ভিডিও দেখে ফেলি, কিন্তু এখন যখন নিজে ভিডিও করি বা ভিডিও বানাই তখন বুঝি যে কতটা কষ্ট হয়। 2-2.5 ঘন্টার একটা ভিডিও 10 মিনিটে দেখানো খুব কষ্টকর। এখন বুঝি অন্যান্য আপুদের মানে কষ্টটা, আগে বুঝতাম না। আগে ঢুকতাম, দেখতাম, মনে করতাম যে লাইক করি না, শেয়ার করি না বা সাবস্ক্রাইব করি না, মনে করি ওনারা সারে সারুক, কিন্তু যখন আমি নিজে করতেছি ভিডিওগুলি তখন বুঝি কতটা কষ্ট হয়। যেই ভিডিও করুক না কেন, অনেক কষ্ট হয় বন্ধুরা। আমরা আগে দর্শক ছিলাম, দেখতাম, বুঝতাম না কষ্টটা, যেহেতু নিজে করতেছে এখন ভিডিও বুঝি অনেক কষ্ট হয় বন্ধুরা, অনেক কষ্ট হয়। বন্ধুরা, অনেকে বলবে তোমার কষ্ট হয় তাতে আমাদের কি, বানাও কেন। প্রত্যেকটা মানুষেরই নিজের কিছু করার ইচ্ছা থাকে, তো আমারও মনে হয় একটা ইচ্ছা যে আমি নিজে একটা কিছু করি।
আপনাদের ভাইয়া পছন্দ করে না, তারপরও আমি করি যে না, নিজে একটা কিছু করি। প্রত্যেকটা মেয়ের একটা নিজের একটা কিছু করাটা উচিত। যেহেতু আমরা বাইরে গিয়ে চাকরি করি না, ঘর সংসার দেখি, তো ঘরে থেকে কি করা যায় কি করা যায়। এখন আমার ছেলের উদ্যোগে ইউটিউব চ্যানেলটা খোলা, ওর উদ্যোগটা খুব বেশি ছিল, তো চিন্তা করলাম ঠিক আছে যাও, চাইতেছো যখন করি। তো আগে ছেলে বয়স দিত, ছেলেই সব কিছু করতো, এখন পড়াশোনা স্কুল খুলে গেছে, তাই এখন নিজেই করি। কাঁচামরিচের ফালি দিয়ে দিব কয়েকটা। বন্ধুরা, লকডাউন যখন শুরু হয় তখনই আমাদের ভিডিওগুলি বানাই, যেহেতু ঘরে থেকে বের হতে পারছি না। তো আরেকটা হাসির কথা বা দুঃখেরও কথা, প্রত্যেক দিন বাইরে যাই, একটু দাঁড়াবো নিচে, তার গতি নাই, পুলিশ দেখি। তো হঠাৎ করে একদিন দেখি যে পুলিশ আমাদের বাসায় আসে, সকালে দরজা খুলছি তো পাশের ঘরে দেখি পুলিশ ভাড়া দিছে, উনি বাইর হচ্ছে। তো আমি চিন্তা করলাম এই পুলিশের জন্য নাকি আমরা গেটের সামনে যাইতাম না, যে নিচে প্রতিদিন পুলিশ আসে আমাদের হয়তো বা ধরে নিয়ে যাবে। অনেকে ধরে নিচ্ছে আমাদের এলাকা থেকে, নিচে বের হইলে ঘরে থেকে ধরে নিয়ে গেছে, ওইটা মনে করে আমরাও বের হইতাম না আমাদের বাসার এই পুলিশ দেখা। তারপরে দেখলাম যে আরে আমাদের বাসায় দোতলায় ভাড়া দিছে পুলিশ, তখন আর ভয় পাইনি, তখন একটু নিচে যাইয়া দাঁড়াইতাম। ধনে পাতা কুচি দিয়ে দিব, দিয়ে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, আমাদের পালং শাকের রেসিপি অনেক ভালো হয়েছে বন্ধুরা, খেতে আপনাদের যদি ভালো লেগে থাকে একবার হলে করে দেখবেন। বন্ধুরা, আপনারা আমাদের পাশে আছেন, থাকবেন, আমি জানি আপনারা আছেন বলে আমাদের পথ চলাটা সহজ হচ্ছে। বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দিয়েন। বন্ধুরা সবাই ভালো থাকেন।